বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক সাম্প্রতিক নানা বিষয়ে নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব তিনি একসময় পালন করেছেন, প্রফেসর আব্দুল মান্নান। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মামুন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রফেসর আব্দুল মান্নান, রমজান মাসে আমরা কথা বলছি একটু সৌহার্দ্য সম্প্রীতি একটু সহিষ্ণুতার মাস, এবং এই মাসেও আমরা দেশের রাজনীতি অর্থনীতি নানা বিষয় নিয়ে কথা বলছি। নতুন বাজেট, নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবিত হয়েছে জাতীয় সংসদে, কিন্তু যে বিষয়টি নিয়ে ধীরে ধীরে একটা অনিশ্চয়তা এখন তৈরি হতে শুরু করেছে সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এবং এই নির্বাচনটি আশা করছেন যে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, কিন্তু যেটি মনে হচ্ছে আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে যে আপনার দলের নেতৃবৃন্দ তারা ইতিমধ্যেই বিদেশিদেরকে উদ্দেশ্য করে নানান কথাবার্তা বলছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, অন্যদিকে বিএনপি থেকে তারা নির্বাচনে যাবেন এরকম কথাও বলছেন, আবার তারা একটি নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনা দেবেন। এবং বেগম জিয়া গত কয়েকদিন ধরে আবার লক্ষ্য করা যাচ্ছে যে তিনি মোটামুটিভাবে একটা কঠোর অবস্থান নিচ্ছেন এবং এক ধরনের আশাবাদও ব্যক্ত করছেন যে নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না এটি বলছেন। এবং তিনি কয়েকদিন আগে কথাও বলেছেন যে 2018 সাল হবে নিপীড়ন নির্যাতন মুক্ত 2018কে দেখছেন। সো আপনি কি দেখছেন? আমিও ওনার সাথে একমত, একমত হয়ে পবিত্র রমজানের রমজানুল মোবারক জানাচ্ছি যারা এই প্রোগ্রাম দেখছেন দেশে এবং বিদেশে, আপনাকে এবং ডক্টর মামুনকে। আমি ওনার সাথে একমত যে উৎপীড়িতের কন্দ্রনল আকাশে বাতাসে ধ্বনিবে না। আগামী যে নির্বাচন আসবে, যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জাতি একটি সুগঠিত এবং তাদের মনোনীত একটি সংসদ পাবেন। অতএব উনি কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার বলার যে যে কথাটা উনি এসে গেছে কাজ, আমি তো ওনার উচ্চারণ শুনি নাই, কিন্তু সেটার থেকে আমি এই কথাই বলছি। আর আপনি বলেছেন নির্বাচন, আমি তো মনে করি না নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ছে বা নির্বাচনে কেউ আসবেন না, কারণ নির্বাচন হয়তো হবে কিন্তু মানুষের যে প্রত্যাশিত একটি নির্বাচন, আমি আপনাকে সেটাও বলছি যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে, যে নির্বাচনটা 11তম জাতীয় সংসদের যে নির্বাচন হবে সেইটা সকল দলের, বিশেষ করে সবচেয়ে বড় সংসদের বাইরের বিরোধী দল বিএনপি এখানে অংশগ্রহণ করবে নি, এটা আপনাকে আমি এই মুহূর্তে নিশ্চিত করে যাচ্ছি। কারণ হচ্ছে কি যে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের মধ্যে কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো হলো যে আমাদের উচ্চারণের বন্যা এত এত প্রবল বেগে ধাবিত হয় যে আমরা সব সময় শেষ কথা বলে ফেলি, কিন্তু রাজনীতিতে বা জীবনের কোথাও এমনকি প্রেমেও শেষ কথা বলে শেষ নেই, শেষ কথা কিছু নেই, শেষ কথা বলে কিছু হয় না, কারণ ফাঁক রাখতে, স্পেস রাখতে হয়। তো এসব ক্ষেত্রে যেমন আপনি বাজেটের কথা বলেছেন, যে আমি আশা করেছিলাম যে ইনস্ট্যান্ট যে রিয়াকশানটা, আমি ওনার দলের যে মহাসচিব, আমি তাকে খুব রিজনেবল লোক মনে করতাম, কিন্তু উনি বললেন যে পকেট কাটা বাজেটে, পকেট থেকে পকেট, আমি এটা আশা করিনি। কারণ বিএনপি এক সময় দুবার বোধহয় বাজেট দিয়েছিল, প্রতি বাজেট আমাদের বাজেট দেওয়ার পরে তারাও বিকল্প বাজেট দিয়েছিল, এবং বিএনপি একটা রাজনৈতিক দল, তারা আমাদের বাজেটটাকে কাটাছেঁড়া করবেন, ই করবেন, জাতির কাছে একটা ওই রকম একটা বিকল্প বাজেট না দিলেও একটা বাজেটের ধরনের আমরা কোথায় আমরা জন বিরোধিতা করছি এটা তিনি বলবেন। কিন্তু এই কথাটা হলো যে যারা ফেরিটেরি করে রাস্তাঘাটে, এই রকম কথা হলো, এইটা যদি এরকম কথা হয় তাহলে জাতি হতাশ হয়, তে আমাদের কর্মে, আমাদের আমাদের আচরণে জাতি হতাশ হয়। আমি সকল কাছে নিবেদন করব
যে আপনারা জাতিকে হতাশ করবেন না। মুক্তিযুদ্ধ করে একটি দেশ হয়েছে, এই জাতি সুগঠিত জাতি, এই জাতি ধাবিত হচ্ছে উন্নয়নের দিকে, প্রগতির দিকে, শান্তির দিকে। ফলে এই জাতিকে নিয়ে আপনারা রাজা হবার জন্য, মন্ত্রী হবার জন্য, এমপি হবার জন্য এই জাতিকে, জাতির যে বৈষম্য, জাতির যে সৌষ্ঠব এবং জাতির যে বৈশিষ্ট্য, তাতে কখনো আঘাত করার কেউ চেষ্টা করবেন না অনুগ্রহ করে। আপনি যে কথাটা বলছেন যে এই কারণে নির্বাচন হবে, যে নির্বাচন গণতন্ত্রের যে প্রক্রিয়া, সেখানে নির্বাচন না হলে কর্মীরা আনন্দিত থাকে না। কর্মীরা দলের ভিতরে তাদের যে কর্ম, সেই কর্মটা হচ্ছে ভোটকেন্দ্রিক কর্ম। সেই ভোটটা মূলত জাতীয় সংসদ ভোট, তারপরে তো স্থানীয় সরকার, বিভিন্ন রকমের ভোট আছে। এখন আপনি মানি না মানবো না বলে যদি প্রতিনিয়ত আপনি এ করতে থাকেন, নির্বাচনে না যান, তাহলে পরে একদিন কি যে আপনার লোকেরা নির্বাচন বিমুখ হবেন না, তারা কিন্তু হতাশ হয়ে যাবেন। হতাশ হলে উদ্যম যদি না থাকে, উদ্যমতা একটা যৌবনের উদ্যমতা আনতে হয়, আমার বয়স হলেও যৌবনের উদ্যমতা দিয়েই কিন্তু দলকে সুসংগঠিত করতে হয়, সেটা আপনার হবে। আর এখানে আর একটা বিষয় আপনি খেয়াল করেছেন যে বিএনপি 900 প্রার্থী ইত্যাদি ইত্যাদি তারা সব বলেছেন এবং নানান কথা তারা বলেছেন, এক্ষেত্রে আমি বিশ্বাস করি। আর শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে কিনা আমি জানি না, তবে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তার অধীনে নির্বাচন হতে হবে, কারণ সংবিধানকে পরিবর্তন করবার মতো মেজরিটি কারণ নাই। আর আওয়ামী লীগ এই সংবিধানকে আপাতত কোনো চাপের মুখে নতি স্বীকার করে এই সংবিধানকে বা নির্বাচন ব্যবস্থার পরিবর্তন আনবে না। ফলে ওনারা এই যে কথাটা উনি বলছেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না, আবার আমি আপনাকে বলে যাচ্ছি যে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যেতে হবে। তাহলে এই যে ওনার যে জোর দি বলা, এবং আমার জোরটা কিন্তু আরও বেশি, আমি জানি যে আল্লাহ যদি শেখ হাসিনাকে জীবিত রাখেন, হায়াত দারাজ করেন, তাহলে নির্বাচন উনি প্রধানমন্ত্রী থাকবেন এবং ওনার আন্ডারে আমাদের সকলকে নির্বাচনে যেতে হবে। সেই জন্য এত জোর দিয়ে না বলে, আপনি কি শুধুমাত্র ওই যে বিএনপির কর্মীরা হতাশ হয়ে যাবে বা তাদেরকে চাঙ্গা রাখবার জন্য, দলটাকে শক্তিশালী রাখবার জন্য, ঐক্যবদ্ধ রাখবার জন্যই বিএনপি নির্বাচনে আসবে এটি মনে করছেন না? নির্বাচনের একটা ভালো পরিবেশ তৈরি হবে যেটি নিশ্চয়তা দিবে, উৎসাহিত করবে বিএনপিকে নির্বাচনে আসবার জন্য। আমরা যে দেশ স্বাধীন করলাম জি, এবং ওনারাও দাবি করেন যে ওনারা মুক্তিযুদ্ধের সমর্থিত দল, তো মুক্তিযুদ্ধের সমর্থিত দল এবং স্বাধীনতাকে যদি আপনি মূল্যায়ন করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আপনি লালন করেন, তাহলে পরে দেশের কল্যাণ আনতে হবে, সেজন্য আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা এটা যদি তারা মনে করেন তাহলে তাদেরকেও আসতে হবে। এবং আপনি দেখবেন যে আমার ভাই এখানে এসেছেন, আমি জানি না উনি উপদেশটা কি উপদেশ দেন, যে ওনারা এখানে হয়তো দলের কারণে বা অন্য কারণে অন্য কথা বলে যাবেন, কিন্তু ওই নির্বাচনে অংশগ্রহণ না করাটা যে ওনাদের ঠিক হয়নি, এটা কিন্তু আর কেউ বুঝুক আর না বুঝুক ওনারা অন্তরের অন্তঃস্থ থেকে বোঝেন, কিন্তু হয়তো বলতে পারবেন না। সেই জন্য আমি আপনাকে খুবই নিশ্চিতভাবে বলছি যে বিএনপি নির্বাচনে অবশ্যই আসবেন, এবং আমি স্বাগত জানাবো যে আপনারা যাই শক্ত কথা বলুন, যাই বলুন বলুন, ভাই আসুন, আমরা সবাই মিলে গণতন্ত্র রক্ষা করি। এই যে যাদের গণতন্ত্রের চর্চার কথা আমরা বলি, তারা 3 বছর বাকি থাকতে মে আবারও ভোট দিয়ে দিলেন, যে যদিও তিনি সিট সংখ্যা কম পেলেন কিন্তু দিয়ে দিলেন এবং সবাই কিন্তু অংশগ্রহণ করলো, এবং তিনি একটা কোয়ালিশন একটা গ্যাবলিং করেছেন, এবং তিনি যে হিসেবে ভুল করেছেন সেটিও তো স্পষ্ট, তিনি তো তার অবস্থানকে শক্তিশালী দিতে পারেন, দিতে পারেন জি, প্র্যাকটিসটা তার যে তিনি এই যে রিস্কটা নিলেন, 5 বছরের জায়গায় 2 বছর পরে 3 বছর বাকি থাকতে, এবং তার দলের অনেক মন্ত্রী এই অসময় নির্বাচন দেওয়ার জন্য, অকাল অকাল অকালদর্শী নির্বাচনের জন্য অনেক মন্ত্রীও কিন্তু এমপি হতে পারেননি। আমি যদিও বাংলাদেশে 3 কন্যাকে এখান থেকে, আপনার এখান থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কারণ এক সময় আমার পিতা তার প্রপিতামহ যাদের খানসামা বা যাদেরকে সেলুট করতে হতো, যাদেরকে হুজুর হুজুর করতে হতো, তাদের পার্লামেন্টে বসে যেখানে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ হতো, সেখানে আমাদের 3 কন্যা বসে
ব্রিটিশদের ভাগ্য নিয়ন্ত্রণ করবেন, এর চেয়ে আনন্দের বিষয় কি হতে পারে? তো তারা ব্রিটিশ হিসেবেই করবেন। হ্যাঁ, ব্রিটিশ করুক, কিন্তু বাংলা বাংলাদেশে ব্রিটিশ কিন্তু। জি জি, প্রফেসর মামুন আহমেদ, ধন্যবাদ। মানন সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, অভিজ্ঞতার বিচারে তো অবশ্যই, আর আমার একটা শ্রদ্ধার জায়গা আছে, কারণ ওনাদের প্রজন্মের মুক্তিযুদ্ধ করেছেন, উনি একজন মুক্তিযোদ্ধা, আমার শ্রদ্ধা সবসময় আছে। তো ওনার একটা কথা দিয়ে আমি শুরু করি, সেটা হচ্ছে উনি বলছেন যে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, নিশ্চিতভাবে উনি বলছেন নির্বাচনে যাবে। আমি ওনার সাথে শতভাগ একমত, যদি সেটি নির্বাচন হয়, আমি যদি সেটি নির্বাচন হয় তাহলে নিশ্চিতভাবে বিএনপি নির্বাচনে যাবে। তবে যদি সেটি নির্বাচনের নামে কোনো প্রকার প্রহসনের আয়োজন হয়, আমি নিশ্চিতভাবে বলছি বিএনপি নির্বাচনে যাবে না। সুতরাং আসলে বিষয়টা হচ্ছে এরকম যে নির্বাচনটা কী ধরনের হবে, কীভাবে সে আয়োজনটা হবে, সেটার উপর নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, অবশ্যই সে রাজনীতিতে শুধু বিএনপি কেন, অন্য অন্য রাজনৈতিক দলগুলো কীভাবে অংশগ্রহণ করবে এবং কী ভূমিকা পালন করবে সেটা অনেকটা নির্ভর করবে সেটার উপর। এখন একটা নির্বাচন, একটা নির্বাচন মানেই হচ্ছে সুষ্ঠু নির্বাচন। নির্বাচন মানে হচ্ছে শুধুমাত্র যেন তেন প্রকারে কোনো একটা আয়োজন করে এক পক্ষকে ক্ষমতায় অধিষ্ঠিত করে দেয়া, এটাই কিন্তু নির্বাচন নয়। আপনি রাজনীতি বিজ্ঞানের ছাত্র, নির্বাচনে কোনো একটা পক্ষকে নির্বাচন কমিশন শুধু বিজয়ী ঘোষণা করবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ না, তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ এটি যে পক্ষ পরাজিত হবে তাকে আস্থায় নেয়া তুমি যৌক্তিক কারণেই পরাজিত হয়েছো। সুতরাং এই জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড শব্দটা প্রয়োজন হয়েছে। সুতরাং বিষয়টা যদি এরকম হয়, নির্বাচন যদি যথাযথভাবে আয়োজন করা হয়, সে নির্বাচনে যদি ভোটাধিকার প্রয়োগ, জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এরকম যে একটা পরিবেশ যদি থাকে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রার্থী হিসেবে তারা যদি যথাযথভাবে অংশগ্রহণ করতে পারে, প্রচারণা চালাতে পারে, যে ভোট প্রদান করা হবে সে ভোট যদি সুষ্ঠুভাবে স্বচ্ছতার সাথে যদি সেটা গণনা করা হয় এবং জনগণের মতামত যদি প্রপারলি রিফ্লেক্টেড হয়, এই ধরনের একটা আয়োজন যদি বিএনপি নির্বাচন কমিশন করতে পারে, এই ধরনের একটা নির্বাচনের আয়োজন, এবং একই ধরনের নির্বাচন আয়োজনে যদি সরকার সহযোগিতা করে, নিশ্চিতভাবে আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেক্ষেত্রে বিএনপি তার চেয়ে ব্যত্যয় হবে না, আমি নিশ্চিতভাবে সেটা বলতে পারি। তবে একইভাবে একই কথা আমি আরেকবার পুনরাবৃত্তি করছি, সেটা হচ্ছে যদি এ ধরনের সুষ্ঠু নির্বাচনের আয়োজন ব্যতীত রেখে যদি কোনো প্রকার অসুষ্ঠু নির্বাচন অথবা নির্বাচনের নামে প্রহসনের নির্বাচনের যদি আয়োজন করা হয়, নিশ্চিতভাবে সেটা নির্বাচন হবে না, নিশ্চিতভাবে সে ধরনের নির্বাচনে শুধু বিএনপি কেন, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলই অংশগ্রহণ করবে না, যেমনটি তারা করেন 2014 সালে। এবং আপনার দল যেটি বলছে যে নির্বাচনকালীন সহায়ক সরকার, যেটির প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে আপনার দলের পক্ষ থেকে দেওয়া হবে, এরকম একটি সরকারের প্রস্তাবনা সেটা তো আলোচনার জন্য দিবেন, আওয়ামী লীগের সেখানে বক্তব্য থাকবে বা একটা সমঝোতার পরিবেশ যদি তৈরি হয়। কিন্তু বেগম জিয়া গত দুদিন ধরে স্পষ্টভাবে বলছেন যে, এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, অন্যান্য নেতারা বলেছেন যে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। ওকে, এখন প্রশ্নটা আসলে, প্রশ্নগুলো এগুলো কেন আসছে, বিষয়টা হচ্ছে কীরকম, পৃথিবীর অন্যান্য দেশেই অনেক জায়গায় আছে যে একটা নির্বাচন যখন হয়, নির্বাচনকালীন যে সরকার থাকে সে সরকারের ভূমিকাটা একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রধান ভূমিকা পালন করে, কিন্তু তাকে সহায়তা করার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই প্রধান ভূমিকা পালন করতে হয় সরকারকে, কারণ নির্বাচন কমিশন এককভাবে সকল আয়োজন করতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে আমরা যে বাস্তবতার মধ্যে বাস করছি সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশে সরকার, রাজনৈতিক দল, রাষ্ট্র সব কিছু কিন্তু একাকার হয়েছে। এখানে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটা তার স্বকীয়তা বজায় রেখে নির্দিষ্টভাবে তাদের যে দায়িত্ব পালন করবার কথা সে দায়িত্বটা তারা পালন করতে পারে নাই, পারে না। এটি স্বাভাবিক সময় যেমন সত্য, একইভাবে সেটি সত্য নির্বাচনকালীন সময়ে। নির্বাচন কমিশনের প্রধান কাজ হচ্ছে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্বকীয়তা বজায় রেখে নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের পরিচালনায় এরা যাতে প্রত্যেকে সেই দায়িত্বটা পালন করতে পারে। কিন্তু আমরা সবসময় লক্ষ্য করেছি বাংলাদেশে ঐতিহাসিকভাবে যখন সরকার, যখন রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে, দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে, তখন সেই সরকার, সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের যথাযথ যে ভূমিকাটা পালন করবার কথা সেই ভূমিকা তারা পালন করতে পারে না। সেই কারণেই প্রয়োজন হয় এমন একটি সরকার যে সরকারটা নির্বাচন কমিশনকে সহায়তা করবে সুষ্ঠু নির্বাচনের জন্য,
তারা প্রভাবিত করবে না প্রশাসনকে, তারা প্রভাবিত করবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, অথবা নির্বাচন কমিশনের যে কোনো কাজকে তারা প্রতিবন্ধকতা তৈরি করবে না। এই ধরনের একটা সরকারের প্রয়োজন হয়। কিন্তু 2014 সালের আগে বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দল, এমনকি এদেশের জনগণের মধ্যে একটা শঙ্কার জায়গাটা তৈরি হয়েছিল। শঙ্কার জায়গাটা হচ্ছে কি, যে নির্বাচন 2014 সালের 5ই জানুয়ারি হচ্ছে, সেই নির্বাচনের সেই আয়োজনটা হবে কিনা, সুষ্ঠু নির্বাচনের আয়োজন হচ্ছে কিনা, এই বিষয়ে সবার মধ্যে একটা শঙ্কা ছিল। এই তাদের মধ্যে যে শঙ্কাটা ছিল, শঙ্কার যে কারণগুলো তারা উল্লেখ করেছে, সে কারণ কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন এবং তার পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে 2014 সালের 5ই জানুয়ারি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তারা যে শঙ্কার কারণে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তারা মনে করেছে এই নির্বাচন সুষ্ঠু হবে না, এই নির্বাচন শুধুমাত্র ক্ষমতাসীন রাজনৈতিক দল যে কোনো প্রকারে নির্বাচন কমিশন এবং অপরাপর যারা অনুঘটক যারা আছে তাদেরকে প্রভাবিত করে আরেকবার ক্ষমতায় অধিষ্ঠিত হবে মাত্র। তাদের যে শঙ্কাটা ছিল সেই শঙ্কাটা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। সুতরাং এখানে রাজনৈতিক দলগুলো সেটা পারে নাই। এখন প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন আপনি খুব চমৎকারভাবে বলেছেন, সেটা হচ্ছে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করা না করার জন্য এই তাদের ভুল হয়েছে, যেসব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি তাদের ভুল হয়েছে, এমন একটা কথা আপনারা বলছেন। হয়তো আপনারাও মনে করছেন যে রাজনৈতিক দলগুলো নির্জার হয়তো নিজেদের মধ্যে বলছে। আমার ব্যাখ্যাটা এখানে একটু ভিন্ন রকমের, সেটা হচ্ছে দেখুন, 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে প্রকৃত অর্থে নির্বাচনের মানদণ্ডে, বাংলাদেশের বাস্তবতায়ও যদি আমরা বিবেচনা করি, তাহলেও সেটা কিন্তু নির্বাচন হয়নি। এটি কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক এটিকে এভাবেও বলেছে, দিস ইজ বেসিক্যালি ফার্স্ট টু দ্য হাইয়েস্ট অর্ডার, এইভাবে আলোচনা করেছে। আমি সেটাকে না ধরে শুধু একটা কথা বলতে চাই, এই নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু ছিল না, এই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে রাজনৈতিক দলগুলো আগে থেকেই শঙ্কা প্রকাশ করছিল, তারা বলছিল নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং যেই কারণে তারা অংশগ্রহণ করে নাই। সুতরাং নৈতিকতার মানদণ্ডে তারা কিন্তু সঠিক কাজটাই করেছে, এই কারণে যে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনে তারা এখনো সেরকম মনে করছে না। একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করে এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের অংশ হওয়া না, যে রাজনৈতিক দল, যে রাজনীতিগুলো দেশপ্রেমিক রাজনৈতিক দল, সে দেশপ্রেমিক রাজনৈতিক দল নিশ্চয়ই তার অংশ হইতে চায়। সেই বিবেচনায় আমি বিএনপি এবং অপরাপর যেসব নিবন্ধিত রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি নৈতিকতার মানদণ্ডে, তারা নৈতিকতার বিচারে একটা অনৈতিক সংসদ এবং তার মধ্য দিয়ে একটা গঠিত সরকারের অংশ তারা হতে চায়নি বলে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই এই যে বিবেচনা থেকে সেই নির্বাচনটি অংশগ্রহণ করেনি সেটি ছিল যথার্থ। ওনার যথার্থ, উনি রাজনৈতিক বিশ্লেষক, উনি খাতাপত্র দেখে বিশ্লেষণ করেন, আর আমি মাটি মানুষের সাথে থেকে আমার উদিত জ্ঞান দিয়ে যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচন যদি ওনারা গভর্নমেন্টের দয়ার উপরে নির্ভর করে থাকেন যে লেভেল প্লেইং ফিল্ড করে দেবে, সুষ্ঠু করে দেবে, বেহেস্তের বাতাবরণ সৃষ্টি করে দেবে, এইটা কখনো কোনো গভর্নমেন্ট করবে না। এটা আপনার ক্ষমতার ব্যাপার, আপনার দলীয় শক্তি যদি না থাকে আপনাকে কেউ দেবে না, প্রথম কথা। কারণ উনি তো সুন্দর সুন্দর কথা বললেন, আমি মুগ্ধই শুনছিলাম, কিন্তু বাস্তবতা অন্য জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচনকে উনি কটাক্ষ করলেন সেই নির্বাচন সমস্ত পৃথিবীর দেশ সমস্ত মান্যতা দিয়েছে, কিন্তু উনি বললেন বারবার যে নৈতিকতার শব্দটা উনি বারবার ব্যবহার করেছেন। আপনি বলছেন যে দেবে না কেন, এটি গণতান্ত্রিক সরকার হলে ব্রিটেনে তো আপনি নিজেই উল্লেখ করলেন যে এটি একটা গণতান্ত্রিক মনস্কতা, হয়তো ভুল সিদ্ধান্ত হয়েছে। আপনি যুক্তরাষ্ট্রে আপনার যদি ইভেন প্রতিবেশী ভারতের নির্বাচনী ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, আপনার তো নিতে হবে, তো আপনাকে দেবে কে? আমি যেখানে এসেছি ব্যবস্থা করে দেবেন, ব্যবস্থাটা সবার জন্য কি ব্যবস্থা, তো লেখাই আছে ব্যবস্থা, নির্বাচন কমিশন আছে, সেই আইন অনুসারে হবে এবং সেই আইন অনুসারে ওনারা নির্বাচন করেছেন আগে যারা ছিলেন। এবং উনি তো বলছেন যে সরকার নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করেছে, তো প্রভাবিত করবে, এটা তো কৌশলের ব্যাপার। আপনি কি মনে করেন যে আপনাকে এমনি বসি দিয়ে যাবে, রাজার ছেলে রাজা হয়ে যাবে, তা তো হবে না। আর যে কথাটা উনি বলছেন যে নৈতিকতার কথা বলছেন, আমি সবিনয়ে বলবো যে এতদিন অবরোধ রাখা কি নৈতিকতা, নির্বাচন বানচাল করা কি নৈতিকতা, শিশু হত্যা কি নৈতিকতা, নারী হত্যা কি নৈতিকতা, ঘর বাড়ি পুড়ি দেওয়া,
যানবাহন পুড়িয়ে দেওয়া কি নৈতিকতা, দেশের অর্থনীতিকে ধ্বংস করা কি নৈতিকতা, সেই যদি সেটা যদি নৈতিকতা হয় আমার বলার কিছু নাই। তবে আমি যেটা বলতে চাচ্ছি, কারণ এই মাসে বেশি কৌশলের কথা আমি বলবো না, সোজা কথা, নির্বাচন হবে এবং নির্বাচনে ওনারা যদি না আসতে পারেন, উনি যে বলছেন যে উনি ওনার দলের সঙ্গে সবাইকে নিয়ে কথা বলছেন, আমি অত সবাইকে নিয়ে টানছি না, কারণ সবারই সেই শক্তি বা সেই ক্ষমতা ওইভাবে নাই। ফলে ওনারা যেটা মনে করছেন যে এইসব বললে, বা ওই যে আপনি একটু আগে বললেন যে আগে বলছিলেন যে শেখ হাসিনার অধীনে হবে না, আমি আবারও বলছি শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে এবং সেটাই হতে হবে। কারণ আপনাকে শক্তি রাখতে হবে যে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে, যদি পরিবর্তন করতে কোনো রকমে না পারেন তাহলে কিসের অধীনে আপনি নির্বাচন করবেন? আপনি তো সংবিধানের অধীনে নির্বাচন করবেন, তো সংবিধান পরিবর্তন করবে কী করে? ওনারা তো নির্বাচনে আসেননি, ওনাদের তো সংসদে কথা বলার কোনো রাইট নাই। ফলে ওনারা যদি আসতেন সেটা সেই সুযোগটা হতো, কারণ আপনার মনে আছে যে এই নির্বাচনটা, এই যে উনি যে দশম নির্বাচনের সময় নেত্রী বলেছিলেন, আমাদের মাননীয় দলের প্রধান এবং প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা কোন কোন মন্ত্রণালয়ে দায়িত্ব চান, ওনারা মনে করলেন যে সবটাই ওনাদেরকে দিয়ে দেওয়া হবে, ওনারা বললেন যে ওনারা সেটাকে মানলেন না। এখন সেই দিনটা আর আমাদের সেই রকম অবস্থা নেই জিল্লুর সাহেব, আমরা ওই রকম ভাবে আর ওনাদেরকে ওই কথা ধরা যায় যে বিএনপি বিরুদ্ধে আপনি যে অভিযোগ করছেন এগুলোর সত্যতা যাই হোক না কেন, কিন্তু নির্বাচনে যদি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে যে কোনো কারণে, তাদের ইচ্ছায় তাদের ভুলে ভ্রান্তিতে অথবা আপনাদের কারণে, আপনি কি মনে করেন কি না সেই নির্বাচন গ্রহণযোগ্য, মানে বিএনপিকে বাদ দিয়ে আরও একটি নির্বাচন? আমি আপনাকে আবারও বলছি গ্রহণযোগ্যতা পাবে কি না জাতীয় এবং আন্তর্জাতিক? আমি আবারও বলছি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং ধানের শেষ নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি আবারও আপনাকে বলছি সেখানে কি এরকম ব্যাপার ঘটতে পারে? আমি কোন রকম ব্যাপারে যাচ্ছি না, আমি বলছি যে ধানের শীষ সেখানে নির্বাচনে অংশগ্রহণ করবে। যে সরকার নির্বাচন কমিশনকে প্রভাবান্বিত করলো, কোন একটা ছোট গ্রুপ বের করে এনে তাদেরকে ধানের শীষ প্রতীকটা দিয়ে দিল নির্বাচন কমিশন, ওই লেভেলের লোক না আমাকে আপনি ওই প্রশ্ন করলে তো হবে না। তবে আমি বলছি যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি যে নির্বাচনে অংশগ্রহণ করে, কারণ বিএনপির অবস্থা তো খুব একটা খারাপ না, বিএনপির তো নেতাকর্মী আছেন, ওনাদের মতো বুদ্ধিবৃত্তি বুদ্ধিচর্চার মানুষ রয়েছেন, বিএনপি কেন করবেন না, করাই তো উচিত। এবং উনি ওই যে বললাম না শেষ কথা ওনাকে বলতে হলো যে উনি সুন্দর করে বলি বললেন যে ওটা ঠিক ছিল, ওটা ঠিক ছিল না, আবারও আমি বলছি এবং আমি আবারও বলছি যে এইভাবে কথা বলা উচিত না, কারণ আমি আজকে ঘোর পাশের মধ্যে যেতে চাচ্ছি না। আমি আজকে আপনাকে বলছি যে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভালোভাবে অংশগ্রহণ করবেন এবং দেশে ভালো নির্বাচন হবে, অনেকে মনে করেন এবং ভালো নির্বাচন হবে। অনেকে মনে করেন যে নির্বাচনের ভাগ্য নির্ধারিত হয় বাংলাদেশের, এমনকি নির্বাচন কেমন হবে সেটিও নির্ধারণ করেন আসলে এক্সটার্নাল ফোর্সেসরা, জনগণের ভূমিকা সেখানে খুবই গৌণ। এটি আমরা বিভিন্ন সময়ে বিএনপির চেয়ারপার্সনের বক্তব্য পেয়েছি, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বর্তমান প্রধানমন্ত্রীর বক্তব্য পেয়েছি, এবং অনেকেই বলেন যে গত নির্বাচনটা আসলে তো প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা প্রত্যক্ষ সরাসরি সমর্থনে হয়েছে এবং সে কারণেই আসলে সরকার এবং ও ভারত সরকার একটা ব্লেসিংসই কিন্তু সরকার এখন পর্যন্ত কন্টিনিউ করতে পারছে। সো আগামী নির্বাচনটি কেমন হবে, মানে ভারতের সমর্থন এরকম যদি কোনো কারণে বিএনপি না আসে, বিএনপিকে ছাড়া নির্বাচন ভারত সমর্থন করবে কি না? ভারত তো কোনো সরকারকে সমর্থন করে না, ভারত হচ্ছে এই দেশের জনগণের বন্ধু, ভারতের জনগণ। এখানে আমাদের কিন্তু একটি মূল জায়গায় থাকতে হবে, ভারতের জনগণের বন্ধু হচ্ছে বাংলাদেশের জনগণ, প্রমাণিত সত্য। এখন ভারতের সঙ্গে একটি দলের সম্পর্ক থাকতেই পারেন, আমি আর পুরনো কাশুন্দি ঘাটতে চাচ্ছি না, ভারতের রাষ্ট্রপতি ইত্যাদি নিয়ে ওই কথায় আমি যেতে চাচ্ছি না, এটা বললে অনেক কথা বলা হবে, কারণ এই কথা অনেকবার বলেছি, আমি যেতে চাচ্ছি না। এখন ওনারা যখন নরেন্দ্র মোদী সাহেব, আমি যেটা বলতে চাইছিলাম যে অনেকেই মনে করেন যে আসলে প্রধানত আপনি যদি না ডানান ভারত কি চায় যদি না তার উপরে অনেকটা নির্ভর করবে আগামী নির্বাচনে, আপনি যদি পাশে না দাঁড়ান সরকারের পাশে, যদি বিরোধী দল না দাঁড়ায় তাহলে তো দেশ থাকে না, তাহলে অন্য শক্তি তো ওই পানি উঠানোর মতো ওই জায়গাটা তো পূরণ করবে কেউ, আমি ভারত করেছে তা বলছি না, পূরণ করবে কেউ? ফলে যখন তারা নির্বাচনে যাবেন না তখন তো ওইভাবে থাকবে না। সেই জন্য বিএনপি গণতান্ত্রিক চর্চা
এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যদি সমুন্নত রাখতে চান এবং তারা যে কথা দাবি করেন তাহলে তাদের নিজের সমস্ত সাংগঠনিক শক্তি এবং তাদের তো ওনাদের মতো যোগ্য লোক রয়েছেন তাদেরকে নিয়ে নির্বাচন অবতীর্ণ হলে ভালো হবে এটাই আমি বলতে চাচ্ছি এবং এটা এটার আপনি যদি সংবিধান পরিবর্তন করতে পারবেন না সংবিধান পরিবর্তন করার আর কোনো সুযোগ আপনার নাই না সেটা তো সরকার চাইলেই পারে না সরকার কি করে চাইবে সরকার কেন চাইবে সরকার না না সরকারের সরকারের উপরে আপনি কি প্রভাব বিস্তার সরকারের প্রভাব বিস্তার ছাড়া সরকারের নিজের বিবেক জাগ্রত হতে পারে তো ওই তো বিবেক জাগ্রত আমরা নির্বাচন সংবিধানকে সমুন্নতকে নির্বাচন করব এই তো জাগ্রত আমরা সততার সাথে নির্বাচন করব সমস্ত দলের সঙ্গে সংবিধান তার অপরিবর্তনীয় না সংবিধান পরিবর্তন করা যায় দরকার নেই তো করার কারণ সংবিধানে ওখানে নেই তো ওখানে সংবিধানের ভিতরে তো কোথাও নেই যে এখানে ন্যায্য বা এখানে সুষ্ঠু নির্বাচন হবে না এই কথার তো কোনো উল্লেখ নাই সেখানে যা কথা লেখা আছে তাতেই তো সুষ্ঠু নির্বাচন হতে পারে ফলে সেই অনুসারে নির্বাচন হয়ে যাবে একাদশ সংসদে আমি আমি এই অংশটুকুই প্রথমে একটু বলি সেটা হচ্ছে সংবিধান সংশোধনের বিষয়টা এই বিষয়টি নিশ্চিত যে সংবিধানে বিষয়গুলো এখন যেভাবে আছে তাহলে সেই অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবার কথা এটি তবে এটিও আমাদের অভিজ্ঞতা সেটা হচ্ছে এই সরকারের অধীনে কী ধরনের নির্বাচন হয় 5ই জানুয়ারি নির্বাচন এবং তার পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে সে অভিজ্ঞতা আমাদের হয়েছে দেশবাসীর হয়েছে সুতরাং সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে এদেশের মানুষ আরেকবার যেতে চায় না এই বিষয়টি নিশ্চিত এখন প্রশ্ন হচ্ছে সংবিধানকে ওই জায়গায় রেখে একটা সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের প্রত্যাশিত নির্বাচন যেখানে জনপ্রতিনিধিত্বশীল একটা সংসদ পাবে সে ধরনের একটা পরিস্থিতি তৈরি করা সম্ভব কি না আমি এখানে উদাহরণ হিসেবে 1991 সালকে একটু সামনে নিয়ে আসতে চাই 91 সালে সংবিধানে যে আমাদের যে সংবিধান ছিল সেই সংবিধানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার পরও তখনকার সকল ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো এবং রাজনৈতিক নেতৃবৃন্দ পরস্পরের সাথে আলোচনার ভিত্তিতে শুধুমাত্র একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচনের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার পরও সংবিধানে এই ধরনের একটা ব্যবস্থা কিন্তু তৈরি করতে পেরেছিল তার মানে হচ্ছে যে কথাটা আমি বলতে চাই সংবিধানে সে ব্যবস্থার যে অবস্থায় থাকুক না কেন যদি সদিচ্ছা থাকে উইল ফোর্স যদি থাকে এবং উইল পাওয়ারটা যদি প্রপারলি ইউজড হয় তাহলে রাজনৈতিক দলগুলো এই সদিচ্ছার রিফ্লেকশন হিসেবে পরস্পরের সাথে আলোচনার ভিত্তিতে সম্মতির ভিত্তিতে এই ধরনের একটা ব্যবস্থা তৈরি করতে পারে সেক্ষেত্রে সংবিধানে কী লেখা আছে সেটা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না সংবিধানে নিশ্চয়ই এই অবস্থা ব্যবস্থা নিশ্চয়ই নাই যে বর্তমান যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিবদ্ধকতা তৈরি করে নিশ্চয়ই সেটাও সংবিধানের মূল স্পিরিট নিশ্চয়ই অ্যালাউ করে না একটু থামুন আমি একটু বলি প্লিজ সেখানে তিন দলের তিন জোটের রূপরেখা ছিল জি একটা পরিস্থিতি ছিল যে সব দল একসঙ্গে হয়ে গেছিল এখনকার পরিস্থিতি সেটা নেই আপনি আমি আপনাকে আমি আমি বলছি আপনাকে নেই আর আপনি যে কথাটা বললেন যে আমাদের ত্রুটি বা আমাদের অযাচিতভাবে আমরা হস্তক্ষেপ করেছি আপনি একবার দয়া করে 6th পার্লামেন্টের কথা মনে করেন 13 দিনের পার্লামেন্টের কথা মনে করেন কেমন হয়েছিল তারপরে এই প্রয়াত লতিফুর রহমান সাহেব তারা তো আবার সংবিধান সংশোধন করে দিয়েছেন মানে আপনাদের দাবির প্রেক্ষিতে আপনাদের ছাড়াই আপনারা সংসদে ছিলেন না তারা করেছেন কিন্তু আমি তো আপনাকে যে কথাটা বলতে বারবার চাচ্ছি উনাকে বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পাচ্ছেন জি শক্তি শক্তি থাকে আমি আমি আমার কথা জি আমি আমি সেই জায়গাটাতে আসছি একটু যদি আমাকে একটু এলাউ করেন নিশ্চয়ই বলবেন জি বলুন দেখুন রাজনীতি আমি বিশ্বাস করি রাজনীতি মল্লযুদ্ধের বিষয় নয় রাজনীতি নিশ্চয়ই সংঘর্ষ করে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে সংঘর্ষের মধ্য দিয়ে যুদ্ধের মধ্য দিয়ে এক পক্ষকে জিতে যেতে হবে তাহলে সেটা যুদ্ধ হতে পারে সেটা নিশ্চয়ই রাজনীতি নয় এটা আমি বিশ্বাস করি দেখুন যদি আমার যে রাজনৈতিক সরকার আমার বাংলাদেশের যে সরকার থাকে গণতান্ত্রিকভাবে যদি নির্বাচিত সরকার থাকে সে জনগণের তার একটা প্রত্যাশা থাকে সেই সরকার জনগণের সেই প্রত্যাশা রিড করতে পারে সে আগে থেকে বুঝতে পারে জনগণ আসলে কী চায় মনের ভাষাটা বুঝতে পারে জনগণ সরকার জনক পারে সেটা সে যখন সেটা রিড করতে পারে না সে কারা পারে না যে সরকার ছিল যে সরকার এদেশের সরকার ছিল না যেমন পাকিস্তান আমলে সেটা ছিল ব্রিটিশ আমলে সেটা ছিল তারা এদেশের সরকার ছিল না এদেশের মানুষের মানসিকতা বুঝতো না এদেশের মানুষ আসলে কী চায় সেটা বুঝতো না সুতরাং তারা তাদের নিজেদের মতো করে কর্তৃত্ববাদী একটা শাসন ব্যবস্থা এখানে প্রচলন করেছিল কিন্তু আমি বিশ্বাস করতে চাই যখন বাংলাদেশের শাসন ব্যবস্থাটা বাংলাদেশের মানুষের মধ্যেই এসছে সুতরাং এদেশের সরকার সে যেই থাকুক না কেন সে
সাধারণভাবে সাধারণ মানুষের মনের ভাষাটা বুঝতে পারে। সেই ভাষাটা কি? ভাষাটা স্পষ্ট, সেটা হচ্ছে মানুষ চায় একটা নির্বাচন, যে নির্বাচনে একটা পরিবেশ থাকবে, যে পরিবেশে সে ভোটাধিকার প্রয়োগ করবে, সে যে বাক্সে ভোট দেবে তার একটা প্রপার রিফ্লেকশন ভোটের ফলাফলের মধ্যে রিফ্লেক্টেড হবে, সে এই জিনিসটা দেখতে চায়। সুতরাং সরকার, যে এই দেশের সরকার, এটা ভিন দেশি কোনো সরকার নয়, এ দেশের সরকার সাধারণ মানুষের মনে সেই ভাষাটা বুঝবে, সেই মানুষের সে মনের ভাষাটাই বিরোধী রাজনৈতিক দলগুলো তুলে আনে, তাদের কণ্ঠটাই, সাধারণ মানুষের কণ্ঠটাই বিরোধী রাজনৈতিক দলগুলো তার সমস্যারে সেই কথাটাই বলতে চেষ্টা করে। এবং আজকে যেটা প্রয়োজন, যে শেষে সুষ্ঠু নির্বাচন, সুতরাং সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের যে প্রয়োজনীয়তা এবং এর যে উপযোগিতা, এই বিষয়ে আমি মনে করি বাংলাদেশের কোনো মানুষের মধ্যে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, কোনো প্রশ্ন নাই। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, সুষ্ঠু নির্বাচন হবে। প্রশ্নটা হচ্ছে কেন, কোন জায়গায়? প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির হয়েছে কিনা। আমরা প্রত্যেকে আসলে স্বীকার করি, সেটা হচ্ছে সুবিধাবাদের রাজনীতি। আমরা রাজনীতির ক্ষেত্রে সেই জিনিসটাই গ্রহণ করি যেটা আমার জন্য সুবিধা, সেই জিনিসটাই বর্জন করতে চাই যেটা আমার জন্য সুবিধা নয়। এটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন, হচ্ছে অ্যাফোর্ডেবিলিটির প্রশ্ন। যে রাজনৈতিক শক্তি এখন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পরিকল্পনা করে, এই সুষ্ঠু নির্বাচন, প্রকৃত অর্থে সুষ্ঠু নির্বাচন, নির্বাচন যদি তার জন্য তার এই ক্ষমতায় আসার ক্ষেত্রে যদি যদি সহজ হয়, সহজ করে দেয় সে পথটাকে, তাহলে সে সেটাকে সমর্থন করবে। আর যদি নাট করে তাহলে সে সমর্থন করবে না, কোনোভাবে ডিটোর নেওয়ার একটা চেষ্টা করবে। আমি কোনোভাবেই মনে করি না যে ক্রিয়াশীল যেসব রাজনৈতিক দলগুলো এখন আছে তারা প্রত্যেকেই চেষ্টা করবে সুষ্ঠুভাবে নির্বাচন করতে, সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে। শুধুমাত্র তারা ছাড়া, শুধু আমি আবার বলছি, শুধুমাত্র তারা যারা, তার যারা অভ্যস্ত হয়ে পড়েছে যে ভিন্ন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা গিয়ে কর্তৃত্ববাদী একটা শাসন ব্যবস্থা প্রচলন করবার জন্য। আমি যদি এখানে ইয়ে নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু এই ভিন্ন প্রক্রিয়ার ক্ষমতায় যাওয়ার অভিযোগ তো সকলের পক্ষে, সকলের ভিন্ন প্রক্রিয়া বলতে তো আজকে যারা ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে আনবেন, প্রফেসর মান্নান যখন আবার তার টার্ন আসবে তিনি যখন বলবেন ভিন্ন প্রক্রিয়া, আপনাদের অতীত নিয়ে খাটাখাটি করবেন। আমি ভিন্ন প্রক্রিয়া বলতে এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে 5ই জানুয়ারির যে নির্বাচনটা হয়েছিল, যে প্রথাগত যে গণতান্ত্রিক নির্বাচনী যে ব্যবস্থা, সে নির্বাচনে বিকৃতভাবে চর্চা করে যে যেভাবে সংসদটা গঠিত হয়েছে, যেভাবে সরকার গঠিত হয়েছে, তার মধ্য দিয়ে যে কর্তৃত্ববাদী শাসনের যে যে উপসর্গগুলো আমরা এখন লক্ষ্য করছি না, এখানে অভ্যস্ত যারা হয়ে পড়েছে এবং একই পদ্ধতির সুযোগ যারা বারবার নিতে চাইবে তারা ছাড়া আর বাকি প্রত্যেকেই চাইবে না, এটি সুষ্ঠু নির্বাচন হোক, একটা প্রতিনিধিত্বের সংসদ হোক এবং একটা সরকার গঠিত হোক, যে সরকার আমার ভোটে নির্বাচিত সরকার হবে। সেটি কি যথেষ্ট কেবল? সেটি যথেষ্ট নয়, তবে যথেষ্ট হওয়ার জন্য সেটা সূচনা মাত্র। নিশ্চয় আসলে আপনি তো বললেনই ওনাকে, ভিন্ন প্রক্রিয়ায় কোন দল ভিন্ন প্রক্রিয়ায় এসছে, কোন দল উপর থেকে নিচে নেমেছে, কোন দল গ্রাসরুট থেকে হয়নি, আমরা ছাত্রলীগ করে এখানে এসেছি, আর কোন দল রাষ্ট্রপতি হয়ে দল গঠন করেছে, প্রক্রিয়া উনি বলছেন। ওনারা অনেকে বলে থাকেন, বিশ্লেষকদের রাজনৈতিক, যে ওনারা উপর থেকে, আপনি যেভাবে বলছেন, নিচে নেমে এসে আর আপনারা নিচ থেকে উপরে উঠে এসে, চরিত্রটা মোটামুটি একই রকম হতে পারে, হতে পারে, কিন্তু কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে আপনাদের অবস্থা, আপনি যখন উপর থেকে নিচে নামেন তখন আপনার রিস্ক থাকে না, আর নিচ থেকে যখন উপরে উঠেন তখন আপনাকে বহু রিস্ক কভার করে যেতে হয়। আর এই বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত আওয়ামী লীগ দল এবং তার কন্যা দেশ চালাচ্ছেন তিনি, মানুষের, উনি বলেছেন যে মানুষের চোখের ভাষা উনার মতো করে আর কেউ পড়তে পারেন বলে জানি না, কারণ আমি আপনাকে বারবার চোখের ভাষা নিয়ে আমি বহু কথা বলেছি এখানে, উনার মতো করে কেউ পড়তে পারেন না। সেজন্য আজকে দেশ এইভাবে অগ্রসর হচ্ছে, বিশ্ব সভ্যতায় বাংলাদেশের মান উজ্জ্বল হয়েছে, উনি যে নির্বাচনকে খারিজ করে দিচ্ছেন সেই নির্বাচিত প্রতিনিধিরাই বিশ্বের দরবারে, বিশ্বের সভায় গিয়ে সম্মান নিয়ে আসছেন। এবং ওনারা যেটা মনে করছেন যে ওনাদের জন্য মধু এবং কি বাটা, মধু এবং মাখন এনে ওনাদেরকে বাটার লাগিয়ে দেওয়া হবে আর ওনারা 300 সিট নিয়ে চলে যাবেন, এইটা কোন দেশের কোন লোক করবে আমি জানি না, এটা পৃথিবীতে কখন হবে কিনা জানি না। এই জন্য রাজনৈতিক কৌশল যেটা আছে সেই কৌশলটা, 300 সিটও চান না, 151 কিংবা 200 হল, আমরা 300 দিতে যাই ওনাদের, অসুবিধা কি, ওনারা 300 নিক না বা 301টাই নিক, আর একটা বেশি দিয়ে দেওয়া হলো, খুশি সে 303 দিয়ে দিল, কোনো ব্যাপার না, কিন্তু নিতে হবে তো। আর আপনাকে আমি বলি যে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের যে ডেভেলপমেন্ট হচ্ছে, উনি কিন্তু শুধু নির্বাচন
আর সুষ্ঠু আর নির্বাচন আর নৈতিকতা, এই তিনটি শব্দের মধ্যে আছে। দেশ এগুচ্ছে কিনা সেটি আপনি ওনার কাছ থেকে শুনতে চাইছেন, আপনারা কি করছেন? অফকোর্স দেশ যেভাবে এগুচ্ছে, আজকে আজকে যে ঈদের মার্কেট হচ্ছে, আপনি একটু দ্রুত ছেড়ে দিলে আমি ওনার কাছে শুনে এসে আপনাকে শেষ করব, কারণ আমার হাতে খুব বেশি সময় নেই। আচ্ছা তো নেন ওনার কাছে শুনেন, দেশ কেমন চলছে উনি শুনতে চাইছেন। উনি বলছেন দেশ এগুচ্ছে ঈদের মার্কেট, মানে মানুষের এত ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, আমি দেশের ডেভেলপমেন্ট হচ্ছে, আপনি দেখুন দেশের স্বাধীনতার পর থেকে না, আপনি যদি লক্ষ্য করেন দেশের, আপনি যদি জিডিপির বিচারে বলেন, প্রবৃদ্ধির বিচারে বলেন, যে কোনো বিচারে বলেন আর কি, হ্যাঁ, দেশের স্বাধীনতার 71-এর পর থেকে যতগুলো সরকার এসছে তার পরবর্তী সরকার আগের সরকারের তুলনায় বেটার হয়েছে, এটা আমরা প্রত্যেকে আমাদের স্ট্যাটিস্টিক্স তাই বলে। সুতরাং আজকে বাংলাদেশের যে উন্নয়নের যে অংশটুকু, যে চিত্র আমাদের সামনে আছে, অথবা বাংলাদেশের উন্নয়নের যে অবয়ব আমরা সবসময় আমাদের সামনে ভাসে, সেটা কিন্তু কোনো একক সরকারের একক কৃতিত্ব নয়, এটি হচ্ছে একটা কিউমুলেটিভ এফেক্ট। সেটা 71 থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো সরকার ছিল প্রত্যেকটা সরকারের কন্ট্রিবিউশনের একটা কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে সেটা, এটাগুলো একটা। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করি, বর্তমান সরকারের একটা উন্নয়ন, একটা প্রচার করার, প্রকাশ করার এক ধরনের প্রবণতা আছে। এই প্রবণতাটা প্রত্যেক সরকারেরই থাকে, তবে সেটা যদি বাস্তবভিত্তিক হয় তাহলে সেটা সাধারণ মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়। একটা জিনিস আপনি লক্ষ্য করুন, আমাদের এখানে ডেভেলপমেন্ট হচ্ছে প্রধানত কতগুলো মেগা প্রজেক্টের মধ্যে দিয়ে ডেভেলপমেন্টটা হচ্ছে, এবং এই মেগা প্রজেক্টের পেছনে যে পরিমাণ কস্টিং হচ্ছে সেটি অপরাপর আমাদের পারিপার্শ্বিক, আমাদের চারপাশের অন্যান্য যে দেশগুলো আছে তার চেয়েতে কত গুণ বেশি, এটা স্ট্যাটিস্টিক্স নিশ্চয়ই আমাদের জানা আছে। আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, সে স্ট্যাটিস্টিক্সটাও আমাদের জানা আছে, এগুলো নতুন করে কোনো কিছু বলার প্রয়োজন নাই। তার মানে হচ্ছে অনেকটাই, যখন আমরা ডেভেলপমেন্টের কথা বলি, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা সরকার ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে, এবং আমরা যেটা এখন দেখছি সেটা কিউমুলেটিভ এফেক্ট তার প্রত্যেকটার। কিন্তু একই সাথে আমাদেরকে বর্তমান যে ডেভেলপমেন্টটা হচ্ছে এর একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে করাপশন ড্রিভেন ডেভেলপমেন্ট। তার মানে হচ্ছে এখানে ডেভেলপমেন্টের জন্য প্রকৃত অর্থে খরচ যতটুকু হয়, যদি 100 টাকা হয়, কিন্তু প্রকৃত খরচ হচ্ছে কিন্তু বাজেট থেকে সেটাকে করা হচ্ছে প্রায় 500 টাকা, তার মানে হচ্ছে 4-5 গুণ অনেক বেশি। আমাদের এখানে সুশাসন নেই বলে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নাই বলে, জবাবদিহিতা নাই বলে, এবং একই সাথে অবাধ দুর্নীতি, অবাধভাবে দুর্নীতি করা যায় বলে, আজকে 100টা যে প্রজেক্টের জন্য কস্টিং হওয়া উচিত 100 টাকা, সেটা হওয়ার জন্য 500 টাকা হচ্ছে। তার মানে হচ্ছে যে 400 টাকা, 400 টাকাটা কোথায় যাচ্ছে এটা আমরা প্রত্যেকেই বুঝি। সেই 400 টাকার জন্য কোথা থেকে আসতে হচ্ছে সেটা একটা রিফ্লেকশন হয়েছে এই বাজেটে। আপনি আপনার প্রথমে যখন সূচনা বক্তব্যটা দিচ্ছিলেন তখন বাজেট সম্পর্কে, বিএনপি মহাসচিবের বক্তব্য সম্পর্কে আপনি একটা কথা বলছিলেন। এটি নিশ্চিত যে বাজেট, আমি নিজে যেহেতু এই অর্থনীতির ছাত্র না, আমি খুব ভালো বুঝি না এগুলো না, তবে এটুকু বুঝি যে বাজেট শুধুমাত্র হিসাব নিকাশের বিষয় নয়, এই বাজেটের মধ্য দিয়ে, এই অঙ্কগুলোর মধ্য দিয়ে সরকারের এক ধরনের যে দর্শন, উন্নয়নের দর্শন, রাষ্ট্র পরিচালনার দর্শন, তার একটা রিফ্লেকশন কিন্তু এর মধ্য দিয়ে আসে। আমি বুঝতে পারি না যে একটা উন্নয়ন প্রকল্পে যদি অর্থায়ন করতে হয়, সেই অর্থায়নের ক্ষেত্রে যে 1 টাকার যে প্রজেক্টে খরচ হওয়ার কথা 1 টাকা, সেখানে খরচ করা হচ্ছে 5 টাকা, যেখানে 4 টাকা শুধুমাত্র আপনার দুর্নীতির মধ্যে দিয়ে ব্যয় হয়, সেখানে শুধুমাত্র সুশাসন নিশ্চিত করে এবং দুর্নীতিটাকে প্রোটেক্ট করে সেটা করা সম্ভব ছিল, সেটা না করে সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স বাড়িয়ে, আবগারি শুল্ক বাড়িয়ে, সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখে 1 লাখ টাকা, সেখান থেকে টাকা নিয়ে তার মধ্যে আবগারি শুল্ক বাড়িয়ে এগুলো যে করা হচ্ছে, এর প্রেক্ষিতে বিএনপি মহাসচিব যদি এই কথাটা বলে থাকেন খুব বেশি অন্যায় বলেছেন, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় না। তার মানে হচ্ছে সরকার যদি উন্নয়ন করবে অবশ্যই করবে, উন্নয়নের জন্য অর্থায়নের প্রয়োজন হবে, নিশ্চিতভাবে প্রয়োজন হবে, তবে সেই অর্থায়ন যথাযথভাবে হচ্ছে কিনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এখন প্রজেক্টের জন্য কত টাকা খরচ হবে সেটা অতিরিক্ত হচ্ছে কিনা, এবং সেখানে দুর্নীতি হচ্ছে কিনা, দুর্নীতি কমিয়ে এবং সুশাসন নিশ্চিত করে যে কাজটা করা সম্ভব সেটা না করে, যদি জনগণের ট্যাক্সের বার্ডেন জনগণের উপর বাড়িয়ে যদি সে টাকাটা আহরণ করার চেষ্টা করা হয়, তাহলে নিশ্চিতভাবে সেটা জনগণের পকেট কাটা। এটা 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 হয়তো বলতে খারাপ শোনা যাবে নিশ্চিতভাবে, কিন্তু সেটাই আসলে কৃত সত্য কথা। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর কথা বললেন, আমি আপনার সাথে একমত। উন্নয়নের দর্শন আলোচনার সঙ্গে আপনাকে শেষ করে আনতে হবে। হ্যাঁ, উন্নয়নের দর্শন কিন্তু কথাটা, কিন্তু উনি যেটা বললেন এই পকেট কেটে এই পকেটে আনা, এইটা কোন দর্শন হলো? আপনি একটা যে দল দুবার ক্ষমতায় ছিল, এত বড় একটা বৃহৎ দল, তার মহাসচিবের কাছে যদি আপনি এই কথা কি আশা করবেন?
আমার কাছেও তো আপনি এটা আশা করবেন না, কারণ আমি বলবো যে আমি পড়ে দেখবো, আমি তারপর আমার মতো করে বলবো। আপনি এইভাবে আপনি বললেন, এটা যেন একটা, আমি তো বলেছি ফেরিওয়ালার মতো কথা হলো, এটা আমি বলতে চাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি মেগা প্রজেক্টের কথা বলেছেন, উনি ভুলে গেলেন যে সেফটি নেটের ভিতরে আমরা কত লোককে নিয়ে আসতে পেরেছি। আপনার যারা শারীরিকভাবে অক্ষম, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আপনারা তো এগুলো কিছু, আপনার দল তো কিছু করেনি। মুক্তিযোদ্ধারা আজকে হাসছে, মুক্তিযোদ্ধারা, সাধারণ মুক্তিযোদ্ধা 10,000 টাকা পাচ্ছে মাসে, এবং তারা একটা বোনাস 10,000 টাকা পাবে। জি, সময় 10,000 পাবে। তো আমরা যেটা শেখ হাসিনা যেটাকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আইনের শাসন। আপনি উনি গ্রামে গেলে দেখবেন যে কোনো রাস্তা কাঁচা নেই, সব পাকা হয়ে গেছে। আপনার দেশে হয়নি কি? দেশের যে উন্নয়নের মহাসড়কে দেখতে বলছেন, এটা একটা কিউমুলেটিভ এফেক্ট, মানে আগেও সরকারগুলো করেছে। না না, আমি আগের করেনি তা তো আমি বলছি না, কিন্তু করার ভিতরে ওনাকে দিলাম না মেসেজ, উনি হয়তো বলতে চাইছিলেন যে সোশ্যাল সেফটি নেটে ওনারাও কিছু করেছেন, যেটা আমি তো করেছি। কিন্তু আপনাদেরকে বলতে হবে যে আপনারা কতটা করেছেন আর এই সরকার কতটা করছে। আপনারা মুক্তিযুদ্ধের কথা বলছেন, আপনি মুক্তিযুদ্ধকে কয় টাকা দিয়েছেন, আপনি বিধবা ভাতা কয়জনকে দিয়েছেন, আপনি স্বাস্থ্য কমপ্লেক্স আপনারা বন্ধ করে দিয়েছেন, যেটা উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ছিল সেগুলোকে আপনারা বন্ধ করে দিয়েছেন, কমিউনিটি ক্লিনিক আমরা সেগুলোকে চালু করেছি। আপনারা অপটিক ফাইবার আপনারা বিনা পয়সায় পাইতেন, সমুদ্রের নিচ দিয়ে যাবে, সেটা বললেন যে আমাদের সিকিউরিটি বাইরে চলে যাবে বলে আপনারা নিলেন না। এটা কি, এটা কি রাজনৈতিক দর্শন হলো? এটা কি উন্নয়ন হলো? আপনারা ভালো করে মানুষের চোখের ভাষা পড়ুন, উন্নয়নের ভাষা বুঝুন, তারপরে হবে। আর আপনি কিছু খরচ করতে গেলে কিছু তো আপনারই হতেই পারে, আপনার এদিক সেদিক যেতেই পারে। তো এখন এইগুলোর জন্য আমি আপনাকে বলি যে উন্নয়নের যে গতি, আমি কোনো সময় কোনো সরকার উন্নয়ন করেননি তা বলিনি, কিন্তু আমি বলছি যে উন্নয়ন করবার জন্য যে দর্শনের কথা আপনি বলেছেন, বাজেট একটা দর্শন হতে হবে, আপনার একটা স্বাদ এবং স্বপ্ন। হ্যাঁ, আমি আমি বলবো তো স্বাদ এবং স্বপ্ন হতে হবে। এখন লুট, ওই যেমন বললেন যে উন্নয়নের ধারা যত বাড়বে লুট তত বেশি হবে। উন্নয়নের ধারা বঙ্গবন্ধুর আমলে যখন প্রথম বাজেট হয় 72 সালে, তখন কয় টাকা বাজেট ছিল? কয়েকশো কোটি টাকা মাত্র। তো তাহলে পরে আপনার আপনার ঘরে যদি চাল না থাকে তো চাল ইঁদুরে খাবে কি করে? আপনার চাল থাকলে তো কিছু ইঁদুরে খাবে, আর যদি চালই না থাকে, হাঁড়ির ভিতরে চাল না, ইঁদুর এসে তো ঘুরে যাবে, দেখবে হাঁড়িতে ঠকঠক করছে, এরকম অবস্থা। তো সেই জন্য আমি আবারও ফিরে আসি, আপনি শেষ করতে বলছেন বলে আমি বলি যে দেখুন, আপনারা যারা বিদ্বান মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, আপনাদের কাছে আমাদের একটা দাবি আছে। আপনি যে বিশ্বাসে বিশ্বাস করুন, সেই দাবিটা হচ্ছে যে আমি মুজিবনগরের লোক, আমি মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ, শেখ হাসিনার একজন কর্মী। আমি আপনাদেরকে বলি যে আপনারা শুধু, আমি একজন যেহেতু রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে তর্ক করার জন্য আপনার কথা যতটা মানুষ নেবে, আপনার ছাত্ররা নেবে, আমার কথাটা আমার কর্মীরা নেবে, ছাত্ররা ওইভাবে তো নিতে পারবে না, আমি তো ওইভাবে শিক্ষক নই। সেই জন্য আপনারা এমন একটা কিছু করুন, ওইভাবে প্রত্যাশা না করে খুব বাস্তবভাবে ইয়ে করে আসুন, আমরা সবাই মিলে, কারণ শেখ হাসিনার অধীনে নির্বাচন করুন, এবং শেখ হাসিনা এইটা পরীক্ষায় উত্তীর্ণ হবেন যে তিনি সুষ্ঠু নির্বাচন করতে জানেন, করতে পারেন, করতে দিলেন, এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি। সেই জন্য এই রমজান মাসে ঈদ সমাগত, কিন্তু কিন্তু ওই হুমকি টুমকি ওনারা যেরকম বলছেন যে এক কাপড়ে বিদায় করবেন, ওনারা আপনারা বাড়ি ছাড়া করছেন, এক কাপড়ে আপনি বিদায় করবেন, আমি মধুর সাহেবের কথাই যাব না। ওই দিন আলতাফ মাহমুদের মেয়ে শাউন মাহমুদ একটা স্ট্যাটাস দিয়েছিল, শাউন মাহমুদ, আমার ভাইয়ের রক্তে রাঙুন 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সেই শহীদের কন্যা, কিন্তু তার বিধবা পত্নী অল্প বয়সে বিধবা হয়েছেন, তিনি ওই একটি কন্যাকে নিয়ে আসেন, তার ঘর থেকে মুক্তিযোদ্ধার হিসাবে একটা বাড়ি পেয়েছিল, সেই বাড়ির থেকে যখন হি হি করে নামিয়ে দিলেন, কোনো নোটিশ নাই, সে বলল যে মধুর সাহেব কেমন কেমন লাগে, ওনাকে সময় দিলে আমাকে পরে দিত, কেমন লাগে সেটা বুঝতে হবে আপনাকে। ফলে
আমাদের মতো লোক, আমরা যারা উপরে সুযোগ সুবিধা পেয়েছে, আমাদের মতো লোক যদি ফৌজদারি করে জাল বোঝা গেছে আপনি এক লাইন আপনি বলেন আমরা সবাই মানুষ অত্যন্ত সম্মানিত মানুষ না দিলেও কোনো অসুবিধা নেই খুব চমৎকার খুব চমৎকারভাবে বলেছে আমি শুধু দুটো বিষয় একটু বলি না সেটা সময় নেই আমার হাতে নিশ্চিতভাবে নির্বাচন তো নিশ্চয়ই হতে হবে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে তবে একটা সুষ্ঠু নির্বাচনে একটা পরিবেশ তৈরি করবার দায়িত্ব সরকারের এবং প্রধানত সরকারের এবং নির্বাচন কমিশনের সেই বিষয়টা কিন্তু আরেকটা যোগ করেন সরকারি আর নির্বাচন কমিশনের এবং বিরোধী দলের বিরোধী রাজনৈতিক দলগুলোর তো কিছুটা ভূমিকা তো নিশ্চয়ই আছে সবসময় নেগেটিভ বলবেন তাহলে তো হবে না আর একটা আরেকটা মানবো না কারণ বলছেন আরেকটা কথা আপনাকে একটা পত্রিকার একটা উদ্ধৃতি দিচ্ছি আজকে সেফটি নেটের কথা উনি বলেছেন ভিজিএফ সহ অন্যান্য যেসব সেফটি নেটের যে প্রকল্পগুলো আপনাদের সেই পরিকল্পনা করেছিল না তার অধিকাংশ এখন থেকে স্টপ করা হয়েছে কারণ হচ্ছে গভর্নমেন্টের কাছে সেই পরিমাণ মানে খাদ্যশস্য নাই উনি ওই একই কথা বলছেন তো আমি আবারও আপনাকে মনে হয় রিপিট করবার কিছু হ্যাঁ আমি আপনাকে বলছি যে আপনি যেমন বলছেন সরকারি দল নির্বাচন কমিশন আমি বলছি সরকারি দল নির্বাচন কমিশন এবং বিরোধী দলে যারা আছে সবাই মিলে এবং ভোটারদের এবং ভোটারদেরও আপনি এখানে সেট করলে কিন্তু আপনি পারবেন না এদেরকেও আনতে হবে ধন্যবাদ উনারা যদি শুধুই বলেন যে মানবো না কথা তো এক কথা এবং মানবেন না কেন প্রফেসর আব্দুল মান্নান সংবিধানে লেখা আছে মানবেন না কেন মানতেই হবে দুজনকে দর্শক বাংলাদেশ একটি ভালো নির্বাচন চায় বাংলাদেশের জনগণ চায় একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু একটি ভালো নির্বাচনই যথেষ্ট নয় এই আলোচনার মধ্যে ঘুরে ফিরে অনেক প্রসঙ্গ এসেছে সেখানে সুশাসনের প্রসঙ্গ এসেছে সেখানে গণতন্ত্রের প্রসঙ্গ এসেছে সেখানে উন্নয়নের প্রসঙ্গ এসেছে এবং এই জায়গাগুলো যদি আমরা নিশ্চিত করতে চাই এবং এই জায়গাগুলো নিশ্চিত করার নিঃসন্দেহে 46 বছর বয়সী বাংলাদেশের জন্য অপরিহার্য এবং সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে আসলে যেটি দরকার হবে সেটি হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের আচরণে দৃষ্টিভঙ্গিতে চিন্তার জগতে একটা বড় পরিবর্তন আনা বৈপ্লবিক পরিবর্তন আনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করা চাই বাঞ্ছলি যে তিনি বিশ্বাস করতেও চাই যে তিনি দেশকে ভালোবাসেন এবং দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন তার পিতা এই দেশটির জন্মের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে তিনি প্রধান পুরুষ আমাদের স্বাধীনতার একথা কেউ বলাটা হয়তো অনেক ক্ষেত্রেই সমীচীন হবে যেন তিনি দেশের ভালো চান না কিন্তু তারপর অনেক রকমের ব্যত্যয় আছে তিনি না করুন তার চারপাশের মানুষরা করছে তার শাসন ব্যবস্থার মধ্যে আছে এবং তিনি যেমন করেছেন বাংলাদেশের জনগণও তাকে যথেষ্ট পরিমাণে দিয়েছে বিশেষ করে অন্তত 3-3 বার তাকে প্রধানমন্ত্রী করেছে সে একটি নির্বাচন নিয়ে হয়তো অনেকের কাছে প্রশ্ন আছে যে প্রশ্ন বেগম খালেদা যে প্রধানমন্ত্রী হয়েছিলেন তার ক্ষেত্রে একটি নির্বাচন নিয়ে আছে কাজে তিনি চাইলে অনেকে বিশ্বাস করেন অনেক কিছু দিতে পারেন একইভাবে বেগম খালেদা জিয়া তাকেও বাংলাদেশের জনগণ একটি নির্বাচন প্রশ্নবিদ্ধ তারপরও 3টি নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের এবং তিনি একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক শক্তিকে প্রতিনিধিত্ব করেন তিনিও বাংলাদেশের জনগণ থেকে অনেক কিছু কিন্তু পেয়েছেন দেবার তাদের সময় এবং এই দেয়াটা আসলে ওই যে চিন্তার জগতে আমূল পরিবর্তন আনলেই কিন্তু তাদের পক্ষে সম্ভব তারা দুজন মানুষ যদি তাদের নিজ নিজ জায়গায় ঠিক হন তাহলে বাংলাদেশের অনেকেই মনে করেন যে অনেক সমস্যার সমাধান কিন্তু খুব সহজতর হয় অনেক ব্যবস্থাপনার মধ্যে যে দুর্বলতাগুলো রয়েছে সেটি প্রশাসন হোক অর্থনীতিতে হোক রাজনীতিতে হোক শিক্ষায় হোক সেগুলো কিন্তু অনেক দ্রুত বদলে যেতে পারে ইতিবাচক অর্থে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা